সালাম ওরমাত সম্মানিত ভাই আপনি সহিহ বুখারীর পরস্পর বিরোধী হাদিস সম্পর্কে প্রশ্নটা করলেন তার সমাধান কিভাবে হবে হ্যাঁ সম্মানিত ভাই আপনি যেই বিষয়ের প্রশ্নটা করলেন এটা হচ্ছে যে শোহেবোখারির মধ্যে হাদিস আছে যেখানে সুলাইমান সালাম শপথ করছিলেন যে তিনি নির্দিষ্ট এক রাত্রিতে স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হবেন তো এখানে কোথাও নব্বই জনের কথা উল্লেখ আছে কোথাও উল্লেখ আছে ষাট জনের কথা তাহলে এ পরস্পর বিরোধী হাদিসগুলোর সমন্বয় কিভাবে সম্ভব সম্মানিত ভাই এ বিষয়ের প্রশ্নের উত্তর বুঝার আগে আপনাকে একটা ভূমিকা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা জানি রাসুল সাল্লামের বয়স তিনি চল্লিশ বছর বয়সে নবত লাভ করেন তেরো বছর নবতের পরে মক্কাতে থাকেন দশ বছর মদিনাতে থাকেন এরপরে রাসুলসালাম দুনিয়া থেকে চলে যান তাই মোট হয় রাসুল সাল্লাহসাল্লামের বয়সকাল দুনিয়াতে তেষট্টি বছর এটা আমরা জানি কিন্তু দলিল আলোকে দেখেন একটা হাদিস আইসাদাহ তাল না থেকে সৈ বোখারির চার হাজার চারশো ছেষট্টি সৈয়ে মুসলিমের দুই হাজার তিনশো উনপঞ্চাশ এখানে বলা হয়েছে আশাদি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ যখন মারা গেছেন তখন উনার বয়স হল ওয়াহুয়া ইবনু সালাহিউ ওয়াসিদ্দিনা তেষট্টি বছর এই বর্ণনা তেষট্টি বছর রাসু সাল্লামের সময়কাল এভাবে আবদুল ইবিন আব্বাস সাদি আল্লাহ তালুমা থেকেও বুখারির তিন হাজার নয়শো তিন নম্বর হাতিছে রাসুল সাল্লামের বয়স ছিল তেষট্টি বছর আচ্ছা আর একটা বর্ণনা দেখেন আব্দুল ইবন আব্বাসল থেকে তৌফি রাসুল সাল্লাহ সালাম ওহনু খামসিম ওয়াসুদ্দিন রাসুল সাল্লাম যখন মারা যান তখন তারপরে রসুল পঁয়ষট্টি বছর মুসলিমের দুই হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এখানে বুঝা যার পঁয়ষট্টি বছর এইটা সহি তারপরে ওয়াসাহা আন আনা সালিয়াল আনাহা সিদ্ সানাতান আনাসাল্লাহতালনহ বলেন রাসুতুল্লাহ ইসলামের হায়াত কালসেল ও দুনিয়াতে কত ষাট বছর এটা বোখারির পাঁচ হাজার নশো নম্বর হাদিস তাহলে এখানে দেখেন তিন ধরনের বর্ণনা কোনো বর্ণনাতে তেষট্টি কোনো বর্ণনাতে পঁয়ষট্টি কোনো বর্ণনাতে ষাট এখন এখানেও একটা প্রশ্ন আসতে পারে একই মানুষের কীভাবে তিন ধরনের বয়স হতে পারে এক জায়গাতে পাঁচ বছরের ব্যবধান এক জায়গাতে দুই বছরের ব্যবধান তাহলে এই কীভাবে সম্ভব দেখেন এখানে এই বর্ণনাগুলো সবগুলো বুখারি মুসলিমের বর্ণনা এরপরেও ফলেও মহাদিসগণ এটার সমাধান কিভাবে দিছেন সমন্বয় কিভাবে করছেন সেটা শোনেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই এই কথাগুলা উনি সমন্বয় করছেন কিভাবে এভাবে কীভাবে যখন মারা যান তখন উনার বয়স তেষট্টি বছর ছিল এটা হচ্ছে সহিকতা তিন কথার মধ্যে এটা সহিকতা তবে অন্যান্য যারা আছেন উনারা কীভাবে ব্যাসকমটা করলেনা বিজ্ঞানীরা বলেন আলজামু বাইনার রেওয়ায়াত এই সমস্ত তিন ধরনের ভিন্নমুখী রেওয়ায়াতগুলার সমন্বয় হচ্ছে আন্না মান রাওয়া সিদ্দিনা যে ব্যক্তি বলছেন রাসুল সাল্লা সাল্লাম হায়াত ফাইছেন ষাট বছর লামাইয়া উদ্দা মাহাল কসুর তিনি সাইটের উপরের ভাঙ্গা কয়েক বছরকে গণনা করেন নাই উনি শুধু দশকের হিসাব করছেন তো দশক হিসাবে রাসুল সাল্লা সাল্লামের বয়স ষাট বছর বলছেন উনি বাংলা যেগুলো আছে তিন এগুলো উল্লেখ করেন নাই ওমান রাওয়া খামসান আচ্ছা আর যে ব্যক্তি বললেন যে পঁয়ষট্টি রাসুল সাল্লাহ বয়স ছিল তো উনি রাসুল সোল্লাইসাল্লামের মূল তেষট্টি বছরের সাথে উনার জন্মের বছর এবং মৃত্যুর বছরকে আলাদা হিসেবে মনে করছেন এই জন্য বলছেন এটাও সঠিক ওয়ামান রাওয়া যে ব্যক্তি আলমাহটি বলছেন ওই ব্যক্তি জন্মে বছর এবং মিত্র বছর কি কী করার নাই এর সাথে অ্যাড করেন নাই যোগ করার নাই গণনা করার নাই তাইলে এই তিনটা দিক থেকে আমরা যদি নাকি খেয়াল করি তাইলে তিনুটই সঠিক কারণ অনেক সময়ের মধ্যে মানুষ দশকের হিসেব করে তার সাথে যে একষট্টি বাষট্টি তেষট্টি এটাকে হিসেব করা না সাইট সাইট এভাবে বলি ফেলে তাইলে এই সাইট সাইট বলাটাও ঠিক আছে দশকের হিসাবে এখানে না করা হয় নাই যে তেষট্টিকে তেমন যেখানে পঁয়ষট্টি বলা হয়েছে এটাও ঠিক যেহেতু মূল হায়াত রাসুদ তেষট্টি কিন্তু জন্মের বছর এবং মৃত্যুর বছর সব ধরলে পঁয়ষট্টি তো এটাও না আর নিরেট হায়াত হিসাবে রসুদামের তেষট্টি তা এটাও ঠিক তো সুতরাং যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংকার যদি নাকি বিষয়টা সামনে আসে কিন্তু যুক্তিগতভাবে এগুলোর মধ্যে কোনো কি থাকে না ববিরুত্ব থাকে না তাই এখানেও যে সুলাইমান সালামের যে একই রাত্রিতে স্ত্রীদের সাথে সংগ্রামে লিপ্ত হবেন বলছেন এর মধ্যে কোথাও আমরা দেখতে পাই এই সবগুলো বোখারের বর্ণনা এখানে বোখারের একটা হাদিস তিন হাজার সাতশো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে উনার স্ত্রীর সংখ্যা ছিল সত্তর জন আচ্ছা বোখারের ভিন্ন বর্ণনা যেটা সাত হাজার চারশো উনসত্তর নম্বরে ওইখানে আছে ষাট জনের কথা তারপরে বোখারির হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার ছয়শো উনচল্লিশ নম্বর এখানে আছে নব্বই জনের কথা তারপরে আরেকটা হাদিস দেখেন এখানের মধ্যে বলা আছে নিরানব্বই জন অথবা একশো জন এটার বর্ণনা হচ্ছে দুই হাজার আষ্টশত উনিশ নম্বর হাদিস তাইলে এখানে দেখেন এই দুই হাজার আষ্টশো উনিশ নম্বর হাদিসের মধ্যে বলতেছেন বর্ণনা করার সময় নিরানব্বই বা একশো আচ্ছা আরেকটা বর্ণনা আছে বোখারির পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ এখানে আছে একশো তাইলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা বৈপরীত বৈপরীত মনে হইতেছে সমন্বয় কীভাবে হবে দেখেন সমন্বয় অনেক সুন্দর এই বিষয়ের উপর আলোচনা করছেন এই সহি বোখারির যে সর্ববৃহৎ এবং সর্বখ্যাত ব্যাখ্যাকার হাফিজ ইবনে হুজার রহম ওনার উনার ব্যাখ্যা গ্রন্থ শহিদ আল বুখারির ব্যাখ্যা গ্রন্থের যে নাম সেটা হচ্ছে ফথুল বাড়ি লি ইবনে হুজার এ ফথুল বারি লি ইবনে হুজার ইবন হুজার রহমতুল্লাহ আল্লাহ ফথুল বাড়ির ছয় নম্বর খন্ডের স্বাস্থ্যত ষাট নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন এই সকল হাদিসগুলোকে সামনে রাখিয়া উনি যেই সমাধানটা দিছেন সেটা শোনেন সেটা কি আন্না সিদ্দিন না হারা এর উনার স্ত্রীদের মধ্যে সাইটজন ছিল স্বাধীন নারী হুর স্বাধীন নারী অর্থাৎ যেটা দাসী নারীর বিপরীত স্বাধীন নারী কুন্না হারা এরা হারা এরা এটা হুর রাতনের বহু বছর হুর রাতুন মানে স্বাধীন নারী তাইলে যে বর্ণনাতে সাইটের কথা বলা হচ্ছে এটা হচ্ছে আজাদ আজাদ নারীদের সংখ্যা আর যেটা সাইটের থেকে অধিক বোঝা যায় যে সমস্ত বর্ণনা এগুলো হচ্ছে উনার দাসী দাসী হিসাবে উনাদেরকে ব্যবহার করতেন আও আকসি অথবা সাইটজন ছিল বাদি আর উপরের গুলা যেগুলো ছিল এগুলা ছিল আজাদ আজাদ নারী আচ্ছা আম্মা আলাগাতি আর যেই বর্ণনাতে সত্তর কথা উল্লেখ করা আছে এগুলো হচ্ছে মোবালাগা মোবালাগা মানে যে আমাদের দেশে বেশি কিছু একটা হলে যে মানে শত শত বলে আসলে গণনার মধ্যে দেখা যায় যে শত শত উদ্দেশ্য না মানে বেশি উদ্দেশ্য তো এখানের ভিতরে যে বর্ণনার ভিতরে সাবনা উল্লেখ করা হয়েছে এখানের ভিতরে সংখ্যা আসলে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এখানে বেশি 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 ছিল এটা উল্লেখ করা তারপরে ওয়ামাতি সোনা ওয়াল মিয়াতু ওয়াফাও কাত্তি সিন যে বর্ণনাগুলোর ভিতরে আছে নব্বই এবং একশো তো এগুলা কোন হিসাবে কুনা দুন মিয়াতে যে উদ্দেশ্য হচ্ছে একশোর কম ছিল এবং নব্বইয়ের বেশি ছিল তারপরে ফামান কালা তিসা আল কাল কাসার আর যে ব্যক্তি নব্বই বলছে ওই ব্যক্তি নব্বইয়ের উপর যে সমস্ত ছিল সংখ্যাগুলো ছিল নিরানব্বই যেমন নিরানব্বই এর মধ্যে যে ভাঙ্গা সংখ্যাগুলোকে বাদ দিছে যেমন বললাম রাসুল সাল্লা সাল্লামের জীবনের মধ্যে কেউ বলতেছে ষাট বছর অথচ রাসুলের জীবন হয়েছে তেষট্টি বছর তো উনি কি কিছু বাংলা সংখ্যাগুলোকে বাদ দিছে এখানে ভিতরেও যে বর্ণনাতে আছে যে নব্বই এখানে ভিতরে যে তার বাঙ্গার বাঙ্গা যে এগুলো ছিল এগুলোকে বাদ দিয়া বলা হয়েছে নব্বই আচ্ছা আর কেউ ওমান কলা মিয়াতুন জাবার আহু একমাল আল কাসার আর কেউ বলছে একশো তাহলে একশো কীভাবে বললো একশো বলছে এই জন্যে যে বাঙ্গা যেগুলো আছে এগুলোর দিকে উনি লক্ষ্য করেন নাই তো নিরানব্বই না বলিয়া উনি একশো বলছেন তো নিরানব্বইটা মধ্যে যে বাংলা শব্দটা আছে একশোর কাছাকাছি তো এই জন্য নিরানব্বই না বলিয়া একশো বলছেন এই সকল বিষয়টাকে সামনে রাখলে যে সকল বর্ণনার কি হয়ে যায় সমাধান হয়ে যায় সমস্ত হাদিসের সমন্বয় হয়ে যায় তাছাড়া যে ইবনু মোনাববে উনার কিতাব আলমোবাদার মধ্যে উল্লেখ করছেন আনাহু কানা সুরাই সুলাইমান আলফু ইমরাতিন সালাসু মিয়াতিন মাহিরা ওয়াসাব ও মিয়াতিন সারিয়া যে সুলাইমান আলাইহিস সালামের 100 জন নারী ছিল এদের মধ্যে 300 জন ছিল আজাদ আর 300 জন ছিল বাদী তাইলে এইভাবে উনার স্ত্রীর সংখ্যা অনেক বেশি এটাও যে উল্লেখ করা আছে বিনদারদের গবেষণার মধ্যে Assalamualaikum warahmatullahi wabarakatuh